আসন শব্দটার আক্ষরিক অর্থ হলো ভঙ্গি। ভঙ্গি বলতে আমরা যা বলছি, দেহ গ্রহণ করতে পারে এমন প্রতিটা ভঙ্গি একটা আসন। এখন এটা একটা আসন, এটাও একটা আসন, আবার এটাও আসন, এটাও আসন, আবার এটাও আসন, আর এটাও আসন। তাহলে কতগুলো সম্ভব? অগুণতি সম্ভব, অসংখ্য ভঙ্গি যা এই দেহ নিতে পারে। এই দেহ গ্রহণ করতে পারে এমন অসংখ্য ভঙ্গিমা থেকে আমরা চিহ্নিত করেছি 84টা আসনকে, যাদের আমরা যোগাসন বলে থাকি। এই 84টা ভঙ্গিমা হল এমন সব সম্ভাবনা যার দ্বারা আপনার দেহ আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না, বরং আপনার চূড়ান্ত সম্ভাবনার এক পথ হিসাবে কাজ করবে। মানুষ যা কিছু করছে সেটা করার পথে তাদের সবথেকে বড় বাধা কি? তাদের শরীর আর তাদের মন। যা উপরে চড়ার এক সিঁড়ি হতে পারত তা এক বাধা হয়ে দাঁড়িয়েছে, শুধু এই কারণে যে আমরা এটা নিয়ে অনুসন্ধান করিনি যথেষ্টভাবে। যোগাসনের অর্থ হল আপনি নিজের জীবনে দায়িত্ব নিচ্ছেন, আপনি নিজের শরীর আর মনকে বাধা নয় বরং আপনার জীবনে একটা সম্ভাবনায় রূপান্তরিত করছেন। এটা একটা পথ হয়ে উঠছে, এটা কোনো বাধা নয়। যে প্রতিটা আবেগ, মনস্তাত্ত্বিক আর বিভিন্ন স্তরের চেতনা আপনি অনুভব করেন, তার জন্য আপনার শরীর স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট ভঙ্গি নিতে চায়। অর্থাৎ আপনি রেগে গেলে আপনি একভাবে বসবেন, আপনি শান্ত আপনি অন্যভাবে বসবেন, আপনি অশান্তির মধ্যে আছেন একভাবে বসবেন, আপনি প্রশান্তিতে রয়েছেন অন্যভাবে বসবেন। এইভাবে আপনি যদি নিজের জীবনে পর্যবেক্ষণ করেন তবে আপনি দেখবেন যে আপনার অনুভব করা বিভিন্ন ধরনের চেতনার জন্য আপনার শরীর নির্দিষ্ট ভঙ্গি নিতে চায়। এর বিপরীত ভিত্তি হল আসন বিজ্ঞান। সচেতনভাবে আপনার শরীরকে একটা নির্দিষ্ট ভঙ্গিমায় নিয়ে এসে আপনি আপনার চেতনাকে উন্নত করতে পারেন। আপনি ঠিক যেভাবে ভাবছেন, অনুভব করছেন, উপলব্ধি করছেন আর জীবনকে বুঝছেন তা বদলানো যেতে পারে কেবল আপনার বসার ভঙ্গিমার মাধ্যমে। শারীরিক দেহের সাথে কাজ করা সবচেয়ে সহজ। আপনার মনের সাথে আপনি যদি কিছু করার চেষ্টা করেন সেটা অনেক রকম কৌশল করবে। অন্তত শরীরের সাথে আপনি জানেন যে সেটা সঠিকভাবে করছে না সঠিকভাবে করছে না, সেটা সহযোগিতা করছে না করছে না। একটা মন, আপনি যদি এটাকে খুব বেশি চাপ দেন সেটা আপনার সাথে সমস্ত ধরনের কৌশল করবে, এটা আপনাকে সমস্ত ধরনের জিনিসে বিশ্বাস করিয়ে পরের দিন পরিত্যাগ করবে। কিন্তু শরীর এমন নয়, এটা একটা নির্ভরযোগ্য উপাদান। আপনি যদি বিচক্ষণভাবে এটা নিয়ে কাজ করেন, যোগাসনগুলো অবশ্যই পরম মিলনের সম্ভাবনায় নিয়ে যাবে। যোগাসনের অনুশীলন অসংখ্য উপকারিতা প্রদান করে। উদাহরণস্বরূপ, দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি, শরীর এবং মনকে উচ্চতর সম্ভাবনার দিকে প্রস্তুত করা এবং বার্ধক্যের প্রক্রিয়া ধীরে করা।